আমাদের আজকের বিষয় হলো ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 7, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস অন্তর্গত শেষ অংশ, যেটি হলো নিউক্লিয় সংযোজন। এর আগে আমরা পড়েছি নিউক্লিয় বিভাজন কাকে বলে। তোমাদের বইয়ের পেজ নাম্বার 93-তে আমরা দেখেছিলাম নিউক্লিয় বিভাজন কাকে বলে, যে নিউট্রনের আঘাতে ভারী পরমাণু নিউক্লিয়াসের দুটি প্রায় সমবর বিশিষ্ট অংশে বিভাজিত হওয়ার ঘটনাকে নিউক্লিয় বিভাজন বলে। সুতরাং নিউক্লিয় বিভাজন ছিল একটি ভারী নিউক্লিয়াসকে দুটি প্রায় সমবর বিশিষ্ট নিউক্লিয়াসে ভেঙে ফেলা বা বিভাজিত করে। আর নিউক্লিয় সংযোজন হল নিউক্লিয় বিভাজনের ঠিক বিপরীত প্রক্রিয়া। সুতরাং নিউক্লিয় সংযোজন হল নিউক্লিয় বিভাজনের ঠিক বিপরীত প্রক্রিয়া। প্রথমে আমরা দেখব নিউক্লিয় সংযোজন কাকে বলে। আমরা আবার চলে যাব বইতে পেজ নাম্বার 94-এ। পেজ নাম্বার 94-এ নিউক্লিয় সংযোজনের সংজ্ঞাটা দেখো। একাধিক হালকা নিউক্লিয়াসকে সংযোজিত করে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসে পরিণত করার ঘটনাকে নিউক্লিয় সংযোজন বলে। একাধিক হালকা নিউক্লিয়াসকে সংযোজিত করে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসে পরিণত করার ঘটনাকে নিউক্লিয় সংযোজন বলে। অর্থাৎ বিভাজনে যেমন একটা ভারী নিউক্লিয়াস দুটো হালকা নিউক্লিয়াসে বিভাজিত হয়েছে, সংযোজন প্রক্রিয়াতে একাধিক হালকা নিউক্লিয়াস সংযোজিত হয়ে অর্থাৎ জুড়ে গিয়ে একটা ভারী নিউক্লিয়াসে পরিণত হবে এবং তার সাথে সাথে প্রচুর শক্তি মুক্ত হবে। তো আমরা যদি বলি, ধরো দুটি হালকা নিউক্লিয়াস আছে, এই দুটো হালকা নিউক্লিয়াস সংযোজিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করলো এবং তার সাথে প্রচুর শক্তি উৎপন্ন করলো। ধরে নাও এই দুটি হালকা নিউক্লিয়াসের মোট ভর হলো M1। এই দুটি হালকা নিউক্লিয়াসের মোট ভর হলো M1 এবং যে ভারী নিউক্লিয়াস তৈরি হলো তার ভর হচ্ছে M2। আমরা এর আগেই বলেছি যে এই বিক্রিয়াগুলো হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। এখানে কিন্তু বাঁ দিকের মোট ভরটা বেশি থাকবে এবং ডান দিকের মোট ভর কিন্তু কম হবে। অর্থাৎ এখানে M2 হচ্ছে কম M1-এর থেকে, M2 M1-এর থেকে কম, অর্থাৎ ভর হ্রাস পেল, অর্থাৎ ভর হ্রাস পেল। এবং কতটা ভর হ্রাস পেল? প্রথমে ছিল M1, পরে সেটা কমে হলো M2, তাহলে কতটা ভর হ্রাস পেয়েছে না, M1 - M2 সমান M। যে পরিমাণ ভর হ্রাস পেল সেই পরিমাণ ভর E = mc² এই ফর্মুলা অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। তো আমরা এবারে নিউক্লিয় সংযোজনের একটা উদাহরণ দেখে নিই। দেখো আবার তোমাদের বইয়ের পেজ নাম্বার 94-এ যে নিউক্লিয় সংযোজনের উদাহরণটা দেওয়া আছে, যে সবচেয়ে সুবিধাজনক সংযোজন পদ্ধতি হচ্ছে চারটি হাইড্রোজেন পরমাণু সংযোজনে একটি হিলিয়াম পরমাণু গঠন নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী হয়। 4H11 থেকে HE24 প্লাস 2E+10 একটা নতুন কণা যার নাম হচ্ছে পজিট্রন। আমরা এই সংযোজন বিক্রিয়াটা একটু ভালো করে দেখে নিই। দেখো সাধারণ হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে H11, সেই রকম চারটি হাইড্রোজেন পরমাণু সংযোজিত হচ্ছে, যুক্ত হচ্ছে, এবং যুক্ত হয়ে কি তৈরি করছে না, হিলিয়াম পরমাণু HE24 প্লাস তার সাথে একটা নতুন কণা আমরা পাচ্ছি E+10, এর নাম হচ্ছে পজিট্রন। দুটো পজিট্রন নির্গত হচ্ছে এবং তার সাথে সাথে প্রচুর শক্তি নির্গত হয়।
তাহলে চারটে হাইড্রোজেন পরমাণু সংযোজিত হয়ে হিলিয়াম পরমাণু এবং দুটি পজিট্রন নির্গত করে এবং তার সাথে প্রচুর শক্তি নির্গত হয়। এটি হচ্ছে নিউক্লিয় সংযোজনের একটি উদাহরণ। তা আমরা প্রথমেই বলি পজিট্রন কাকে বলে। দেখো পজিট্রনের চিহ্ন হচ্ছে E+1 0। আমরা জানি নিচে যে সংখ্যাটা থাকে অর্থাৎ এক্ষেত্রে +1, এটা আধানকে বোঝায়। এর আগে আমরা ইলেকট্রনের ক্ষেত্রে দেখেছিলাম ইলেকট্রনের চিহ্ন হচ্ছে E-1 0 আর পজিট্রন হচ্ছে E+1 0, অর্থাৎ ইলেকট্রনের আধান হচ্ছে -1 একক, অর্থাৎ -1.6×10⁻¹⁹ কুলম। কিন্তু পজিট্রনের আধান হচ্ছে +1 একক, অর্থাৎ +1.6×10⁻¹⁹ কুলম। আর দুজনাকারী ভর হচ্ছে 0 একক। 0 একক বলতে প্রোটন আর নিউট্রনের তুলনা এদের ভর নগণ্য, তাই প্রোটন নিউট্রনের ভরকে 1 একক ধরলে পজিট্রন বা ইলেকট্রনের ভরকে 0 একক ধরা হয়। কিন্তু মানটা হচ্ছে আমরা জানি 9.11×10⁻³১ কেজি, অর্থাৎ পজিট্রন হচ্ছে ইলেকট্রনের বিপরীত ধর্মী কণা। তো এখানে বাঁ দিকের মোট ভর, অর্থাৎ চারটি হাইড্রোজেন পরমাণুর মোট ভর ধরি M1, আর ডান দিকের মোট ভর হচ্ছে M2। দেখা যাবে বাঁ দিকের মোট ভর M1 কিন্তু বেশি আর ডান দিকের মোট ভর M2 হচ্ছে কম। যেটুকু ভর হ্রাস পেল অর্থাৎ M1-M2=M, সেটি E=mc² এই ফর্মুলা অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে যেটুকু ভর হ্রাস পেল বাঁ দিকের মোট ভর M1, ডান দিকের মোট ভর M2, M1>M2, M1-M2=M, এইটুকু ভর হ্রাস পেল, এটি E=mc² ফর্মুলা অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হবে। যেহেতু বলেছিলাম যে এগুলি নিউক্লিয় বিক্রিয়া, তাই বাঁ দিকের মোট পারমাণবিক সংখ্যা আর ডান দিকের মোট পারমাণবিক সংখ্যা কিন্তু সমান হবে। দেখো এই যে সামনে চারটা, এটা কিন্তু নিচেও গুণ হবে আবার ওপরেও গুণ হবে। তাহলে বাঁ দিকের মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে 4×1=4, আর ডান দিকের মোট পারমাণবিক সংখ্যা এইচের নিচে আছে 2, তাহলে সেই 2 প্লাস এইখানে এই সামনে 2টা, নিচেও গুণ হবে ওপরেও গুণ হবে। তাহলে 2 × নিচে আছে 1, তাহলে 2×1, তাহলে 2+2×1, তার মানে 2+2=4, অর্থাৎ বাঁ দিক আর ডান দিকের মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। এবারে মোট ভর সংখ্যা, বাঁ দিকের মোট ভর সংখ্যা কত, এই 4টা যদি ওপরে গুণ হয় তাহলে 4×1 হচ্ছে 4, বাঁ দিকের মোট ভর সংখ্যা হচ্ছে 4। ডান দিকের মোট ভর সংখ্যা দেখো হিলিয়ামের ওপরে আছে 4, সেটা এলো, আর পজিট্রনের মাথায় আছে 0 আর সামনে আছে 2, তাহলে 2×0, এটা 4-এর সাথে যোগ হয়ে আবার 4+0=4, অর্থাৎ বাঁ দিক এবং ডান দিক দুদিকেরই মোট ভর সংখ্যা সমান থাকবে। আচ্ছা এবারে আমরা যেটা দেখব, দেখো একটা কাঁচের টুকরো, একটা কাঁচ আছে, সেটাকে ভেঙে ফেলা কিন্তু খুব সহজ, কিন্তু ভাঙার পর সেই দুটো কাঁচের টুকরোকে জোড়া লাগানো হচ্ছে অনেক বেশি কঠিন। অর্থাৎ আমরা বলতে পারি যে নিউক্লিয় বিভাজনটা অনেক সহজে হতে পারে, কিন্তু নিউক্লিয় সংযোজন, যেখানে দুটি নিউক্লিয়াসকে জুড়তে হবে, সেই প্রক্রিয়াটা কিন্তু নিউক্লিয় বিভাজনের মতো অতটা সহজ নয়, কারণ জোড়াটা অনেক টাফ ভেঙে ফেলার থেকে। তো সেই কারণে নিউক্লিয় সংযোজন ঘটানো যেরকম টাফ, এবং আবার নিউক্লিয় বিভাজনের তুলনায় নিউক্লিয় সংযোজনে কিন্তু অনেক বেশি শক্তি মুক্ত হবে, তার একটা পরিমাণ আমরা দেখব। পেজ নাম্বার 95-এ দেখো 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজনে প্রায় 6.3×10⁻১১ জুল শক্তি মুক্ত হয়। 1 গ্রাম ইউরেনিয়ামের বিভাজনের মুক্ত শক্তি অপেক্ষা এটি প্রায় 7.3 গুণ বেশি। অর্থাৎ বুঝতেই পারছ নিউক্লিয় বিভাজনের তুলনায় নিউক্লিয় সংযোজনে অনেক বেশি শক্তি মুক্ত হয়, এবং
এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। আমরা দেখেছিলাম নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার সাহায্যে পারমাণবিক বোমা তৈরি করা হয়, একইভাবে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার সাহায্যে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়, এবং এই হাইড্রোজেন বোমা কিন্তু পারমাণবিক বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী। সুতরাং আমরা যদি জিজ্ঞেস করি যে হাইড্রোজেন বোমার মূল নীতিটা কী, তখন আমরা কী বলবো? না, নিউক্লিয় সংযোজন। আচ্ছা, আমরা যদি এবারে নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য করি, তাহলে প্রথমেই তাদের সংজ্ঞাগুলো দেবো। বিভাজন মানে কি? একটা ভারী নিউক্লিয়াসকে দুটি হালকা নিউক্লিয়াসে ভেঙে ফেলা। আর সংযোজন মানে হচ্ছে একাধিক হালকা নিউক্লিয়াসকে জুড়ে ভারী নিউক্লিয়াস তৈরি করা। আমরা দেখলাম নিউক্লিয় বিভাজনে তুলনামূলক কম শক্তিমুক্ত হয়, সেই তুলনায় নিউক্লিয় সংযোজনে অনেক বেশি শক্তিমুক্ত হয়। নিউক্লিয় বিভাজন হচ্ছে পারমাণবিক বোমার মূলনীতি, আর নিউক্লিয় সংযোজন হচ্ছে হাইড্রোজেন বোমার মূলনীতি। নেক্সট, এর পরের কোশ্চেন আমরা চলে আসব যে নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? দেখো, আমরা প্রথমেই বলেছি যে নিউক্লিয় বিভাজনের তুলনায় নিউক্লিয় সংযোজন হচ্ছে অনেক বেশি কঠিন একটা প্রক্রিয়া, যেটা ঘটানো হচ্ছে অনেক বেশি কঠিন। তো এটা তো নিউক্লিয় বিক্রিয়া বটেই, এবং এই নিউক্লিয় বিক্রিয়াটা ঘটাতে প্রচুর তাপমাত্রা দরকার। সেই পরিমাণটা হচ্ছে 10^7 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এই নিউক্লিয় বিক্রিয়াটা ঘটাতে এত উচ্চ মাত্রা উষ্ণতা লাগে, তাই নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে। এই প্রশ্নটার সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন আছে যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? তোমাদের বইয়ে পেজ নাম্বার 95-এ দেখো জেনে রেখোতে উত্তরটা দেওয়া আছে। আমরা বললাম যে নিউক্লিয় বিভাজনের তুলনায় নিউক্লিয় সংযোজন ঘটানো অনেক বেশি কঠিন, তার জন্য উচ্চ তাপমাত্রা দরকার পড়ে। কতটা উচ্চ? না, 10^7 ডিগ্রি সেলসিয়াস। এবং এত বেশি তাপমাত্রা পৃথিবীর বুকে বসে নিউক্লিয় বিভাজন দ্বারাই পাওয়া সম্ভব, তাই নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে সূর্য নক্ষত্র সমূহের বিপুল শক্তির উৎস কি? উত্তরটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। আমরা যদি এক কথায় বলি, সূর্য নক্ষত্র সমূহের বিপুল শক্তির উৎস কি? না, নিউক্লিয় সংযোজন। এটার ব্যাখ্যাটা আমরা আবার পেজ নাম্বার 95-এ চলে যাব। সূর্য, আমরা সূর্য জানি এক ধরনের নক্ষত্র, তো আমরা সূর্যের ক্ষেত্রেই বলি। দেখো, সূর্যতে বিপুল পরিমাণ হাইড্রোজেন আছে। এই যে হাইড্রোজেন পরমাণুগুলো, এরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাচ্ছে, এবং ওই নিউক্লিয় সংযোজনের ফলে প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে। প্রতি বছরে ওই হাইড্রোজেনের প্রায় 10^11 ভাগের মাত্র 1 ভাগ শক্তিতে রূপান্তরিত হয়। তা সত্ত্বেও সূর্যের অভ্যন্তরে নিউক্লিয় সংযোজনের ফলে শক্তি উৎপাদনের হার অনেক বেশি। এই মান প্রায় 4×10^6 ওয়াট। একটা বাল্ব যেটা আমরা দেখেছি 60 ওয়াট বা 100 ওয়াট, সেই তুলনায় দেখো কতটা শক্তি উৎপন্ন হচ্ছে নিউক্লিয় সংযোজনের ফলে, 4×10^6 ওয়াট। এবং সূর্যতে যে বিপুল পরিমাণ হাইড্রোজেন আছে, সেটার দ্বারা কোটি কোটি বছর ধরে সূর্য আমাদেরকে কিন্তু শক্তি দিয়ে যাবে। সুতরাং নিউক্লিয় সংযোজন এখানেই শেষ হলো, এবং এটা দিয়ে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটিও শেষ হলো। এটা 5 নম্বর ভিডিও পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে। এর আগে আরও 4টি ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে। ভালো করে দেখবে, পড়বে, বারবার দেখলেই জিনিস ক্লিয়ার হয়ে যাবে, এবং ঘরে বসেই এইভাবেই তোমরা এখন পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে।